হ্যালো এক্সপিরিয়েন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইন্ড আউট মোর তো তোমরা সবাই কেমন আছো আমি তো লকডাউনে বাড়ি বাড়িতে ভালোই আছি আর আজকে ক্লাস টু ক্লাস ওয়ানে আমি বুঝিয়েছিলাম বিটুইন আর এবং এই দুটাকে কীভাবে ইউজ করতে হয় সেন্টেন্সের মধ্যে তো আজকে ক্লাস টুতে আমি অনেক কিছু নিয়ে আলোচনা করব অনেকগুলো প্রিপোজিশান নিয়ে আর প্রিপজিশান যেই ব্যাপারটা আমি বলতে চাইছি যে কনসেপ্ট বিল্ডিং যে কনসেপ্ট তোমাদের দরকার যে সেন্টেন্স একটা প্রিপোজিশান সবসময় একটা নির্দিষ্ট শব্দের সঙ্গে বসে না সেটা হচ্ছে সেন্টেন্সের মানে কী বোঝাতে চাইছে সেই হিসেবে প্রিপোজিশান ইউজ হয় তো আস্তে আস্তে তোমরা এটা ধীরে ধীরে বুঝতে পারবে আমি সেরকম অনেক প্র্যাকটিস সেট অনেক কিছুই করাবো তোমাদেরকে কোনো চিন্তা নেই প্রিপোজিশান তোমাদের হাতের মুঠোয় হয়ে থাকবে আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা দেখতে থাকো ভিডিওগুলো পরপর আমি যেভাবে তোমাদের পড়াচ্ছি সেভাবে শিখতে থাকো লকডাউনের মুহূর্তে তো সব কিছু বন্ধ তো এই সময়টায় তো সবই বন্ধ যখন তখন টাইমটাকে ভালোভাবে তোমরা সবাই ইউজ করো অনেকের অনেক টপিক হয়তো খুব কঠিন মনে হয় বা অনেক টপিক হয়তো ছাড়া পড়ে গেছে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নেওয়ার সময় তো যেই টপিকগুলো তোমার খুব কঠিন মনে হতো এখন তো সময় আছে তো সেই টপিকগুলোতে জোর দাও তাহলে হয়তো তোমার মার্কস আরও বেশি হবে তোমাকে সেফ জোনে রাখবে তোমার নাম্বারটা তাহলে তুমি সেইভাবে পড়তে থাকো যেগুলো কঠিন মনে হচ্ছে সেগুলোতেও জোর দাও এটুকুই বলবো বাড়িতে থেকো এই সময়টায় কোথাও বাইরে বেশি গিয়ে কোনো লাভ হবে না তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিওতে আমরা এক্সাম্পলের মাধ্যমে কিভাবে প্রিপারেশান ইউজ করব সেটা শিখে নিব তো আমি বোঝাচ্ছি এক একটা এক্সাম্পলের মধ্যে কীভাবে প্রিপেরসান ইউজ হচ্ছে প্রথম যেটা আছে মাই ফ্রেন্ড অ্যারাইভড ড্যাস ওয়েডনেসডে মর্নিং এবার ওয়েডনেসডে এবার আমরা জানি যে কোনো ডে এর ক্ষেত্রে ডেফিনিট ডে ক্ষেত্রে সেখানে আমরা অন ব্যবহার করি তো এবার এখানে কনসেপ্টের ব্যাপার আছে অনেকগুলো যেমন ডেফিনিট ডে যদি হয় ক্ষেত্রে আমরা অন ইউজ করি ডেফিনিট টাইম যদি হয় সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করি ডেফিনিট মান্থ যদি হয় সেক্ষেত্রে আমরা ইন ইউজ করি উইকের ক্ষেত্রেও আমরা ইউ ইন ইউজ করি ডিউরেশন কোনো টাইম থাকলে টাইমের ডিউরেশন থাকলে সেখানে আমরা ইউন ইনটাকে ইউজ করি তারপরে ডেফিনিট ইয়ার থাকলে আমরা ইউ ইন ইউজ করি ডেফিনিট ডেট থাকলে আমরা অন ইউজ করি তো এই হচ্ছে ডে টাইম মান্থ ইয়ার ডেট এগুলোর সাথে কোন কোন প্রিপোজিশান ইউজ হয় এগুলো তো তোমরা এগুলো সবগুলোই নোট করে নিও তাহলে সুবিধা হবে তো এখানে ছিল মাই ফ্রেন্ড অ্যারাইভড ড্যাশ ওয়েডনেস ডে মর্নিং তো এখানে ডে যেহেতু এটা একটা ডে তো ডেফিনেট ডে এর ক্ষেত্রে আমরা অন ইউজ করেছি সেজন্য এখানে আমরা অন বসিয়েছি তো এবার চলে আসি আমরা দ্বিতীয়টাতে ইউ হ্যাভ টু ফিনিশ ইউর ওয়ার্ক ড্যাশ এ মান্থ এবার এখানে একটা বলে দিয়েছে যে ফিনিশ ইউর ওয়ার্ক ড্যাশ এ মান্থ মানে একটা সময়ের লিমিটেড টাইম একটা গিভেন পিরিয়ড দিয়ে দিয়েছে তো যখনই এরকম কোনো গিভেন পিরিয়ড থাকবে তখন সেখানে আমরা উইথ ইন ইউজ করবো এখানে আমরা ইন ইউজ করবো না এখানে আমরা উইথ ইন ইউজ করবো কারণ এখানে একটা টাইমের পিরিয়ড দিয়ে দিয়েছে সেই জন্য আমরা এখানে উইথ ইন ইউজ করব তো এবার চলে আসি তিন নাম্বারটাতে হার আঙ্কেল ডায়েড ড্যাশ এ রোড অ্যাক্সিডেন্ট এবার এখানে একটা বোঝার বিষয় আছে ডেথ যদি অ্যাক্সিডেন্টাল হয় অ্যাক্সিডেন্টাল ডেথ হলে ইন ইউজ করি আর যদি ডিজিজে মারা যায় তবে আমরা সেক্ষেত্রে অফ ইউজ করি হার আঙ্কেল ডায়েট ড্যাশ এ রোড অ্যাক্সিডেন্ট তাহলে এখানে একটা অ্যাক্সিডেন্ট তবে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমরা এখানে ইন ইউজ করব আর এখানে যদি কোনো ডিজিজ থাকতো যেমন হার আঙ্কেল ডায়েট অফ এ অফ ক্যান্সার ক্যান্সার থাকলে এখানে আমরা অফ ইউজ করতাম এবার চলে আসি চার নম্বরে এবার চার নম্বরে চলে আসি এবার প্রিপোজিশান কোনো সময় ফিক্সড অনেক সময় প্রিপোজিশান ফিক্সড প্রিপোজিশনও হয় এবার সেন্টেন্সের মানে দেখে প্রিপোজিশান বসানোটা সবচেয়ে ভালো ফিক্সড প্রিপোজিশান মুখস্থ না করে সেন্টেন্সের মানে দেখে প্রিপোজিশান ইউজ করাটা সবচেয়ে ভালো হ্যাঁ ফিক্সড প্রিপোজিশন অনেকগুলো মনে রাখতে হবে কম্পিটিভ এক্সামের জন্য যেমন এখানে একটা সেন্টেন্স আছে দে আর ইজ সাম টি ড্যাস দ্য পট এবার পটের মধ্যে এবার এখানে ইন টু ইউজ করবো না ইন ইউজ করবো এটা নিয়ে একটা কনফিউশন থাকে আমি এখানে একটা জিনিস বোঝাচ্ছি এটা একটা পট ধরে নিলাম এখানে কিছু আছে চা জল যাই হোক এবার এর মধ্যে থাকা এর মধ্যে আছে কন্টেন্ট আগে থেকে থাকলে সেখানে ইন ইউজ করব আগে থেকে যদি ভরা থাকে এবার আমি যদি এটাকে ফিল করি এটাকে যদি আমি ফিল করি জল বা চা যাই কিছু হোক পটের মধ্যে যদি কিছু ফিল করি তাহলে একটা মোশন কাজ করছে যখনই মোশন কাজ করবে তখনই আমরা ইন্টু ইউজ করব বাইরে থেকে ভেতরের দিকে কোনো কিছু আসা যখনই একটা কোনো মোশন থাকবে তখন আমরা ইন্টু ইউজ করবো তাহলে এখানে আমাদের কি বলেছে দেয়ার ইজ সাম টি ড্যাশ দ্য পট তাহলে এখানে টি আছে কোশ্চেন সেন্টেন্সটা মানে দেখে তাই মনে হচ্ছে তাহলে এখানে আমরা ইন ইউজ করব তারপরে বলেছে আই পোর সাম ওয়াটার ড্যাশ দ্য গ্লাস তাহলে এখানে পোর এখানে তাহলে এটা একটা মোশনকে মোশন বোঝাচ্ছে তাহলে এখানে আমরা ইন টু ইউজ করব এখানে একটা টেক হবে দ্য বয় টেক দেয়ার লেসেন্স ড্যাশ দ্য শেড অফ ট্রিজ এবার এখানে আমরা কী করবো আন্ডার দ্য শেড শেড শেডের নিচে কি কোনো যাওয়া সম্ভব কোনো যাওয়া সম্ভব না তাহলে এখানে আমাদের কি ইন ইউজ করতে হবে এবার ইনের একটা ব্যবহার আছে ইনের ইন যখন ইউজ করা হয় কোনো ক্ষেত্রে সেখানে একটা কোনো বাউন্ডারি থাকে সেই বাউন্ড্রির মধ্যে কোনো জিনিস সীমাবদ্ধ থাকলে তখন আমরা ইন ইউজ করি শেডের কিন্তু একটা বাউন্ড্রি আছে পটের মধ্যে যে টি আছে সেটারও কিন্তু একটা বাউন্ড্রি আছে একটা পটের নির্দিষ্ট জায়গার মধ্যেই টিটা আছে বা জলটা আছে তো সেক্ষেত্রে আমরা এখানে ইন ইউজ করেছি তারপরে একটা দেখলে আরও বুঝতে পারবো আই লাইক ওয়াকিং ড্যাশ দ্য গার্ডেন এবার গার্ডেন গার্ডেনেরও কিন্তু একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে যার জন্য এখানে আমরা আবার ইউন ইন ইউজ করব তো এই বাউন্ডারিটা থাকার জন্য আমরা এখানে ইন ইউজ করলাম তো এইভাবে নোট করে নিতে পারো তোমরা ব্যাপারগুলোকে তাহলে ভালোভাবে মনে থাকবে যে ইনটু সবসময় যদি বাইরে থেকে ভেতরের দিকে প্রবেশ করা বা কোনো কিছু মোশন থাকে তবে সেখানে আমরা ইনটু ইউজ করবো আর ইন যখন ইউজ করব তখন আগে থেকে যদি সেখানে থাকে আর একটা কোনো বাউন্ডারি থাকে তবে সেখানে আমরা ইন ইউজ করব এবার যেই সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব এটা খুবই ইম্পর্টেন্ট এই পরীক্ষায় খুব আসে আর স্টুডেন্টদের এটা খুব কনফিউশনের ব্যাপার থাকে এখানে যে কোনটা বসবে তো এটা আমি ভালো করে ক্লিয়ার করছি এখানে একটা সেন্টেন্স আছে দ্য র্যাট হাইট দ্য টেবিল এবার এখানে কি বসাবো বিলো বসাবো না আন্ডার বসাবো এখানে একটা আমি জিনিস করছি এটা বোঝো একটু ভালো করে ধরে নিলাম এটা একটা টেবিল এটা একটা টেবিল এবার টেবিলের ওপরে একটা বই আছে টেবিলের ওপরে সারফেসকে টাচ করে যখন কোনো কিছু সারফেসকে টাচ করে থাকবে তখন সেখানে আমরা অন ইউজ করব তাহলে এখানে লিখে নিই সারফেসকে টাচ করে সারফেসকে টাচ করে উপরে থাকলে আমরা অন ইউজ করব এবার ধরে নিলাম এটার ভিতরে একটা ইঁদুর আছে টেবিলের ভিতরে আমি ছবি আঁকতে একদমই পারি না ধরে নিলাম টেবিলের নিচে একটা ইঁদুর আছে এবার এটা নিচে আছে তখন আমরা আন্ডার ইউজ করব এটা সারফেসকে টাচ করে নিচে থাকলে আন্ডার সবসময় সারফেসকে টাচ করে নিচে থাকলে ইউজ হয় তারপরে আন্ডারের পরেও একটা ব্যাপার থাকে বিলো এটা কোনো এটা এটাও নিচে বিলো মানেও নিচে কিন্তু এটা লেভেল ওর পজিশন ওর র্যাঙ্ক সব জিনিসের ক্ষেত্রে নিচে বোঝাতে আমরা মেনলি বিলো ইউজ করি সাধারণত এবার আরও একটা বিষয় মনে করলাম এটা একটা ফ্যান তাহলে এটা মাথার উপরে আছে সেক্ষেত্রে আমরা অ্যাব ইউজ করব মাথার উপরে হলে এবার তারও উপরে যদি হয় যেমন ছাদ আমাদের বাড়ির ছাদ ধরে নিলাম এটা ছাদ সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করব ছাদের উপরে কোনো কিছু ধরিলাম একটা এর উপরে যাচ্ছে এটাও কিন্তু ওভার হবে ছাদ এটা একটা বাউন্ডারি আছে এটা কভারিং কোনো কিছু যখন কোনো কিছুকে কভার করে তখন আমরা ওভার ইউজ করি আর কোনো কিছু মোশন মুভ করলেও ওপর দিয়ে মুভ কোনো কিছু ওপর দিয়ে মুভ করে একটা যদি মোশন থাকে সেক্ষেত্রেও আমরা ওভার ইউজ করি তো এবার আমরা বুঝতেই পারছি এখানে যেটা আছে দ্য র্যাট হাইট ড্যাশ দ্য টেবিল তাহলে এখানে নিশ্চয়ই নিচে সার্ফেসকে টাচ করেই থাকবে তবে এখানে আন্ডার দ্য টেবিল হবে অন তো হবে না কোনো র্যাট ইঁদুর তো কোনো দিন টেবিলের উপরে লুকো লুকোয় না তো এখানে এই ব্যাপারটা মনে রাখতে হবে এবার এই কোশ্চেনটা দেখি তাহলে আরও ক্লিয়ার হবে আই ট্রিপড ড্যাস দ্য ক্যাট অ্যান্ড ফেল ডাউন স্টেয়ার্স এবার এখানে কি আছে এখানে অনেকে ভাববে এখানে অন হবে না ওভার হবে অনেকে এখানে অন বসিয়ে ভুল করবে এখানে ট্রিপ্ট মানে আমি হোচট খেয়েছি একটা বিড়ালের ওপর পা দিয়ে হোচট খেয়ে আমি পড়ে গেছি এবার এখানে যদি আমি অন করি অন সারফেসকে টাচ করে থাকা বোঝায় এবার কোনো দিন কি কেউ একটা বিড়ালের ওপর পা দিয়ে বা হোচট খেয়ে ওখানে ওইভাবেই দাঁড়িয়ে থাকবে না ওখান থেকে এগিয়ে যাবে বা পা সরিয়ে নিবে তাহলে ওর ওপরের টাচ হতে না হতেই ওখান থেকে পড়ে যাবে বা সরিয়ে নেবে তাহলে নিশ্চয়ই সেখানে অন আর হবে না কারণ সার্ফেসকে টাচ করে তো থাকছে না সেক্ষেত্রে সেখানে ওভার ইউজ করতে হবে তো এই হলো এই বিষয়টাকে তোমরা ভালো করে এইভাবেই নোট ডাউন করে নিতে পারো বা তোমাদের কাছে কোনো অন্যভাবে যদি তোমরা নোট ডাউন করতে পারো অন্য ছবি এঁকে তাহলে করতে পারো তবে এইভাবে মাথায় রেখো বিষয়টাকে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা একটু ভিডিওটা পজ করে করে এগুলো দেখে নিও এখানে পাঁচটায় আমি হোমওয়ার্ক দিয়েছি তোমাদেরকে আজকে যা পড়িয়েছি এই রিলেটেড আর এগুলো আমি পরের নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এগুলো কোন কি কী উত্তর হচ্ছে তো তোমরা এগুলো অবশ্যই বাড়িতে চেষ্টা করো এখানে আছে প্রথমটা আছে মাই কাজিন উইল অ্যারাইভ ড্যাশ সানডে এখানে চারটে অপশান আছে সেকেন্ড হচ্ছে হি লিভস ড্যাশ দ্যালি ড্যাশ কান্নট প্লেস তো এখানে এখানে দুটো দুটো ড্যাশ আছে এখানে তোমরা এটা পূর্ণ করো অপশান দেওয়া আছে তারপরে তিন নম্বর হচ্ছে বার্ডস আর সিটিং ড্যাস দ্য ব্রাঞ্চেস অফ ট্রিজ এখানেও চারটে অপশান আছে এটা দেখো চার নম্বরটা হচ্ছে হি লিভস ড্যাজ এ বিগ বাংলো নিয়ার দ্য লেক এখানেও চারটে অপশান আছে পাঁচ নম্বরটা আফটার দ্য টিচার্স এখানে এটা একটা এরোর কারেকশান এখানে কোনটা ভুল তোমাকে সেটা বলতে হবে আর যদি কোনো ভুল না থাকে তবে ডি নো এরোর আফটার দ্য টিচার এন্টার ইন টু দ্য ক্লাস দ্য স্টুডেন্টস গট আপ তো এই পাঁচটা তোমাদের বাড়ির কাছ থাকলো তোমরা ভিডিওটা পজ করে করে এই পাঁচটা তোমরা করো প্র্যাকটিস আর আমি এর পরের দিন অন্য অন্য ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এই পাঁচটার কি উত্তর হচ্ছে কিভাবে হচ্ছে কেন হচ্ছে প্রত্যেকটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে